দেবী দেবী তুই কি এখানে প্রতিশোধ নিতে এসেছিস হ্যাঁ আরে তোর বাবা তো মরেছে আমার বাবার মরা মুখ না দেখলে শান্তি হচ্ছে না কাকু মনে তুমি এসব কি বলছো ও তো ভুল কিছু বলেনি বেটা তখন থেকে আমি কত কি বোঝানোর চেষ্টা করছি ওকে কত কথা ওকে বলছি কোনো কিছু শুনছে ও কেন বলছি যাতে আরেকটা অঘটন না ঘটে কিন্তু সেটাই তো হলো বাবা তো অসুস্থ হয়ে পড়লেন দেবী শুধুমাত্র তোর জন্য হ্যাঁ দেবী শুধুমাত্র তোর জন্য বাবা অসুস্থ হয়েছে শুধু তোর জন্য আমি জানি না বাবার যা শারীরিক অবস্থা বাবার কোনোদিন ফিরে আসবেন কিনা দাদা যদি অসুস্থ হয়ে পড়ায় কথাটা চাপা পড়ে গেল কিন্তু খুব জরুরি সত্যিটা সামনে আসা রহমত এক কথা তখন থেকে বারবার তুমি কেন বলে চলেছো আমি ছাড়ব না যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি আমি কিছুতেই ছাড়ব না আমি জানি এই ঘটনার পেছনে অনেক মিথ্যে আছে অনেক আর তাই আমার ন্যায় বিচার চাই দেবী কিসের ন্যায় বিচার দেবী দাদাজি অসুস্থ হয়ে পড়েছেন এখান নেই এখন আমাদের মধ্যে কে তোকে ন্যায় বিচার দেবে দেবী দেবী একটু বাঁচো আমাদের এখন অনেক কাজ বাকি রাত দিন ভারছে চল চল ঘর চল না এই ফান ভাইয়া আমি খালি হাতে এখান থেকে কোথাও যাব না একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার দাদা ভাইকে শাস্তি দেওয়া হয়েছিল আর এখন আমার বাবাকে এখানে পাবে দেবী আমি আবারও বলছি ভুল হচ্ছে কিন্তু শিবাজিদার মৃত্যু একটা দুর্ঘটনা এর জন্য শিবাজিদার কপাল ছাড়া আর কারো কোনো দায় নেই ও একবার বলছে ও বাবার কাছে বিচার চায় আরেকবার এমন করছে যেন এই সব কিছুর জন্য বাবাই দায়ী মাধবী কথায় শুধু কথাই বাড়বে তখন থেকে আমরা এত কিছু বলছি ও কিছু শুনছে কিছু বুঝছে ও বেটা বেটা আমার কথাটা শোনো আমাদের কোনো কথা দেবী শুনছে না তুমি সামলাও একটু বোঝাও মেয়েটাকে তুমি কে ও ও আমাকে সামলানোর কে আর আমি আলাদাভাবে ওর কথাই বা শুনতে যাব কেন দেখেছো দেখেছো তোমরা সবাই বেটা দেখেছো ওর মাথাটা পুরো খারাপই হয়ে গেছে বেটা মাথা খারাপ হচ্ছিলই নইলে আজকের দিনে কেউ কারোর জন্য 15 বছর অপেক্ষা করে না কি করেছে সেটা শুনতে চাই না এখন কি করছে কি বলছে সেটা শুনবো তো এখন যা বলছে তাতে পরিষ্কার এই মৃত্যুর জন্য বাবাকে দায়ী করছে করুক করুক তাতে যদি ওর হালকা মনে হয় তাই করুক আমাকে দায়ী করুক তোমাকে দায়ী করুক আমাদের পরিবারের প্রত্যেককে দায়ী করুক কিন্তু এত সব করতে গিয়ে ও যে